ছেলেদের কিছু প্রধান যৌন সমস্যা part two sex এর পূর্বে যৌন শক্তি বাড়ানোর ওষুধ সেবন কি আদৌ উচিত আর একটি গুরুত্বপূর্ণ ছেলেদের যৌন সমস্যা হলো ধর্যতঙ্গ বা এই রোগের লিঙ্গ একেবারেই একেবারে উত্তেজিত হয় না হয় না বা হলেও স্বল্প সময়ের শীতল হয়ে যায় প্রায় চল্লিশ শতাংশ পুরুষ জীবনের কোনো না কোনো সময় এই

শারীরিক বা মানসিক কারণে এই সমস্যা হতে পারে শারীরিক কারণ সমূহ হল মূলত হৃদরোগ মধুদেহ দেহ হরমোনের স্বল্পতা দুর্বলতা বয়জনিত অন্যান্য অসুখ ধূমপান মদ্যপান ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া প্রতিক্রিয়া যৌন অঙ্গে আঘাত ইত্যাদি মানসিক কারণ সমূহের মধ্যে দুশ্চিন্তা মানসিক রোগ ভালোভাবে ভাবে না করলে করলে করতে পারা চিন্তা আহ ইত্যাদি অন্যতম তবে সুচিকিৎসায় ইডির নিরাময় সম্ভব যেসব যেসব ভাগ্য গ্রহণের ওষুধ কার্যকরী এছাড়াও নিয়মিত শারীরিক চর্চা বিশেষ বিশেষত

এ কারণে শারীরিক মানসিক এবং সেই অনুসারে চিকিৎসা করবেন যৌন ক্ষমতা বৃদ্ধির উপায় যৌন সমস্যাজনিত একটি সমস্যা হলো পুরুষের যৌন ক্ষুধা কমে যাওয়া মূলত শরীর লেজে টেস্টোস্টেরন কমে গেলে এই সমস্যার মানসিক অবসাদ দুশ্চিন্তা মধুদেহ অস্বাভাবিক রক্তপাত ইত্যাদি হলেও যৌন ইচ্ছা কমে যেতে পারে চিকিৎসার জন্য ডাক্তারের পরামর্শ নিতে নেওয়া উচিত দেখা গেছে শারীরিক কষ্ট করলেও জন ইচ্ছা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে এগুলো বাদ দিলেও পুরুষের বিভিন্ন রোগ যেমন এইস আইচ গল সি যে ইত্যাদি এটা দিয়ে সৃষ্টি করতে থাকে তবে দুর্গলতা হাসল দুর্গলতা বলে যে রোগের কথা খবরের কাগজে বা বাসে প্রসার করা হয় সেটা পুরোপুরি কাল্পনিক রোগ মূত্র পাথরিও মূত্রপথের রোগ জনরোগ নয় এটা কিডনি ও মূত্রনালীর সমস্যা যার মধ্যে পরামর্শ নেওয়া উচিত পুরুষদের জন্য ক্ষমতা ও সক্ষমতা চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করুন লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন